আমি যেটু পাইছো মোর অসুস্থ একদিনের কারণে মোর গাবে হয়েছিল নয় দিন নাওত ঘুরার পিছত রাতেপুয়ার পর আমি নাওত উঠু আর রাতে হইলে আন্ধার হওয়ার পিছত সেইদিন ফকিরগঞ্জের পর যাওতে আমার নাওটু রাস্তা পাহরি আমি ফকিরগঞ্জ আর ধুবড়ির মাঝে কমসে কম দেড় ঘন্টা বেশ থেকে বেশ যাব লাগে আমি সাড়ে চার ঘন্টা গিয়ে পাইছো। ভয় খাইছিল পুরা রাত থাকিব লাগিব নাকি, কেন খাদ্য বস্তু নাই, পিয়ার খাওয়ার পানি নাই, এসব ভয়। তারপিছত আল্লাহর মেহরবানি আল্লাহ নিয়ে উঠাইছে। আজি একদিন গা বেয়া হয়েছিল, আজি মানকাচর আমার প্রোগ্রাম আছিল দশ দিন প্রোগ্রাম, এইটু আমি এই মানকাচর যেন বাকি গোটে বানক্রান্ত মানুষগুলো খবর কালার কারণে আইসো। আজিও আমি আইসো ইয়াত, আমি গই একটা রিপোর্ট বানাই আছো, আজি গই আমি ডিসি লোকে ভেট করিম, পুরা লিস্ট আমি দিম, আর এই লিস্ট আমি উপরত কত কত পঠাব লাগে আমি জানো, আমি সব জায়গা পাঠাম যে আমার এই মানুষবিলাকর বৈষম্যমূলক কাম হয়ে আছে, রাজ্য সরকারে এটা বহুত ঘৃণনা পাপ তাই কাম করে আছে, খালি অসমীয়া মানুষগুলোক দিয়ে আছে, আমার লোহার আসনের মানুষ দিয়া নাই, ওজন আসনে দিয়ে আছে। এইটা আমার প্রতিবাদ থাকিল, ঘির ঘোর নিন্দা আমি করে আসো, ধিৎকার দিয়ে আসো, বলে এনেকা সরকারে করব না লাগে, আমার মানুষবিলাক বোকা, একদিনে কোনো জায়গা দিছে, দুই দিনের দিয়া নাই, এইসব হয়ে আছে। তথাপিও আমি আমার এই রাইজে বুট দিছে না দিছে এটু কোনো কথা নাই, বুট এইবার কোনো মানুষে রকিবুল হোসেন সাহেবক দিয়া নাই, রাহুল গান্ধী, অখিলেশ, মমতা ব্যানার্জি, শরদ পাওয়ারজি সকলে যে মহাগঠবন্ধন মানিয়েছে, আমিও চেষ্টা করেছিলাম, সকলে আমার ক্ষমতালে দিয়া নাই, অসমর কংগ্রেসে, এইটার কারণে নহলে সকলে আরো তিনটা সিট পালে হয়, আমার তিনটা সিট ওলাইলে হয়, হইলে এসব মাতি কোনো লাভ নাই। আমি ভোট রকিবুল হোসেন সাহেবে পোৱা নাই, আজিও যদি এই মহাগঠবন্ধন নামটো পিছৰ পৰা হৰাই দিয়া হয় তে রকিবুল হোসেন সাহেব আহি থাকিলে পাঁচ লাখ ভোটে আমার পৰা হারিব ইনশাআল্লাহ। কালি দেখছো ফাটটো আগতে আছিল, সকলে ইলেকশনের কারণে খারি রাখিছে, এসব পার্টি নেকি, কোনো পার্টি তো নাই, অজিত ভূঁইয়ার কোনো পার্টি আছে নেকি, অখিল গগৈ মাত্র একজন এটা তার এমএলএ আছে, লুরিন জ্যোতির কোনো এমএলএও নাই, এইসব লই সকলে মহাগঠবন্ধন বানাইছিল, দেখিলে বলে সবে ক্রেডিট লই যাব আর কংগ্রেসের ঝুলি খালি থাকিব। এই কারণে কালি সকলে ডিসিশন লৈছে আমি কাক নলো, অকলে আমি যাম, আমি তো অকলে চলি আসো আগের পর আমি চলি থাকি। কংগ্রেসে যদি লয় তো না, কংগ্রেসে নলব এটা বুঝিছে, অখিলে নামনি অসমর ভোটক টার্গেট করেছে, যাবার দেখিছে আই হু করেছে, এইটো করার কারণে মানুষ ভোট দিতেছে, এইটো নহয়, মানুষ মহাগঠবন্ধন ভোট দিছে, ইন্ডিয়া মহাগঠবন্ধন, আর মোদি হটাও দেশ হটাও, এটা আমারও নারা আছে, আমিও বিচারিছিল, আমি হজত গিয়ে এইটুক দোয়া করেছো আল্লাহ মোদি ঘটাব লাগে, দেশ বাঁচাব লাগে, এই দোয়াতে আমি একলগে আছি। নানো নাভাবে অসমীয়া কিয় এ ২৬ বহুত দূরে আছে, আপনার দেখব আকু একবার টাইগার জিন্দা হ্যাঁ, টাইগার ওয়াপাস আয়েগা।